হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা wbhealth.gov.in এ রয়েছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেনলি যে হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, তার সঙ্গে সিএইচও রিক্রুটমেন্ট এবং সিএইচএ রিক্রুটমেন্ট। তার সাথে অনেকগুলি পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নোটিশে, এবং আমরা নোটিশটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এই রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা আছে এখানে ক্লিক করলাম, এখানে থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট কিন্তু আর নোটিশে ক্লিক করে তোমরা কিন্তু সেই নোটিশটা দেখতে পারবে। তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমি নোটিশটা অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, তাই তোমাদের নোটিশে চলে আসছি, এবং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। কারণ নার্সিং জগতের এক গুরুত্বপূর্ণ চ্যানেল হচ্ছে এডুটেক তন্ময় স্যার। নার্সিং জগতের স্টুডেন্টরা কিন্তু এই চ্যানেলকে যথেষ্টই বিশ্বাস করে এবং অথেন্টিক চ্যানেল নিউজ পরিবেশন করে থাকে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণ এটা শেয়ার করে দেবে। কারণ এটা একটা রিক্রুটমেন্ট নোটিশ, 100টার উপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্স এবং সিএইচে, এই সংক্রান্ত নিউজ নিয়ে আমি আসছি এবং নোটিশটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। আমরা পিডিএফটা অলরেডি ওপেন করে নিয়েছি। পিডিএফটা ওপেন করে নেওয়ার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখনই আসবে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিএমওএইচ কৃষ্ণনগর নদিয়া থেকে। পাবলিকেশনস ডেট 17ই মার্চ, এক্ষেত্রে এই নোটিশটা কিন্তু পাবলিকেশনস করা হয়েছে। এবং এই নোটিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি বলা রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা রয়েছে মেনলি, তোমাদের আগে পোস্টগুলো দেখিয়ে নিই যে মেনলি তোমাদের কি কি পোস্ট রয়েছে এবং কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সর্বপ্রথম তোমাদের অ্যাপ্লাই কত তারিখ পর্যন্ত করতে পারবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে 22 তারিখ থেকে আপ টু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমার 5 তারিখ পর্যন্ত। পেমেন্ট করতে পারবে 22 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশন স্টার্ট 22 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু সমস্ত ডেটগুলো আগে দিয়ে দেওয়া রয়েছে যে তোমরা যে যে অ্যাপ পোস্টে অ্যাপ্লাই করবে তার ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ 22 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট করাই আছে, তবে পেমেন্টের শেষ ডেট এবং সেটা হচ্ছে 4 তারিখ, এবং যেটা রেজিস্ট্রেশনের শেষ ডেট সেটা হচ্ছে 3 তারিখ। আমি নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে প্রত্যেকে। এবার চলে আসছি যে পোস্টগুলো কি কি আছে সেগুলো আগে তোমরা দেখে নাও। এখানে দেখো স্টাফ নার্স, এখানে অনেকগুলো পোস্ট হবে, সেগুলো আমি তোমাদের এখানে মেনশন করে দেবো। স্টাফ নার্স 36টা পোস্ট রয়েছে অল টোটাল, SC 7, UR 21, OBC A3, OBC B3, ST 2, এবং 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। GNM করা থাকতে হবে, INC বা WNC স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে, এবং সেক্ষেত্রে BSc নার্সিং যারা রয়েছে তারা কিন্তু WBNC-র আন্ডারে যদি রেজিস্টার থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে স্যালারি বলা হয়েছে 25,000 টাকা, এবং এটা অবশ্যই যেটা থাকবে উইদিন তোমাদের যে ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এটা তোমাদের প্লেসমেন্ট হবে। তারপরে নেক্সট যেটা আসছে যে 3 নম্বর পোস্টার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এই পোস্টটা, এটা হচ্ছে সিএইচএ পোস্ট, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে R1 দেওয়া রয়েছে, 44টা পোস্ট আছে, এবং 11টা SC, UR হচ্ছে 23, OBC 5টা, OBC B হচ্ছে 2, ST হচ্ছে 3টে। এখানেও 21 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা বিষয় যে INC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমার বা WBNC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM পাস হতে হবে, এবং অবশ্যই আরেকটা জিনিস, GNM যারা পাস করেছো তারাও কিন্তু এই পোস্টে এলিজেবেল। অর্থাৎ এখানে তোমরা GNMরা আবার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এই সিএইচএ যে পোস্টটা রয়েছে এই পোস্টটার এগেনস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি 13,000 টাকা। ঠিক তার নিচে তোমরা যখন স্ক্রল ডাউন করবে, ঠিক তার নিচে যখন স্ক্রল ডাউন করে আসবে নিচে, তখন তোমরা দেখতে পাবে যে স্টাফ নার্স পলিক্লিনিক, এখানেও কিন্তু তোমার ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্সের 25,000 টাকা স্যালারি, যদিও এখানে তোমার ভ্যাকেন্সি 5টা রয়েছে, GNM কমপ্লিট করতে হবে মেনলি। এবং তারপরে ঠিক নিচে যখন স্ক্রল ডাউন করে আসবে এখানে, আর তোমরা অন্যান্য আরও অনেক পোস্ট রয়েছে সেগুলো কিন্তু
তোমরা এখানে দেখতে পাবে। এবং এখানে একটা সাইকিয়াট্রিক নার্সেরও কিন্তু একটা পোস্ট রয়েছে, এটি এই পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, যারা বিএসসি করেছো মেনলি তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক কমিউনিটি নার্স আবার তোমার এই পোর্শনের নিচের দিকে অনেকই ভ্যাকেন্সিটা অনেকগুলি প্রকাশিত হয়েছে, তাই তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে। এবং NHM এর আন্ডারে এখানে আবার 22টা তোমার হচ্ছে পোস্ট রয়েছে, মানে 22টা তোমার নার্সের পোস্ট, অল টোটাল 100টার বেশি কিন্তু নার্সের পোস্ট রয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাইছো ইমিডিয়েটলি কিন্তু অ্যাপ্লাই করে দেবে, কারণ সময় বেশি নেই। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমগ্র প্রসিডিওরটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, আর একবার তোমাদের বলে দিচ্ছি, ওপরের এই পোর্শনটা তোমরা ভালোভাবে পড়ে নেবে, জেনারেল ইনস্ট্রাকশনস, এই যে এই পোর্শনটা পড়ে নিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে বলেছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য স্যুট হ্যাভ কেয়ারফুলি রিড দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে যে মেনলি অনলাইনে অ্যাপ্লিকেশনস করতে হবে, পোর্টাল হচ্ছে wbhel.gov.in, অনলাইন রিক্রুটমেন্ট যে পোর্টাল রয়েছে সেখানে তোমরা গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশনস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমাদের জন্য এখানে বলা হচ্ছে যে মেন যে প্রসিডিওরটা, এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের 100 টাকা দিয়ে তোমাদের কিন্তু এক্ষেত্রে মেনলি যেটা করতে হবে কি, 100 টাকা ফিস দিতে হবে মেনলি, যেটা হচ্ছে ওয়ান টাইম নন রিফান্ডেবল তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, এক্ষেত্রে লগ ইন করে তোমরা কিন্তু করতে পারবে। এবং এবং সেখানে তোমরা যখন পেমেন্ট অপশন পাবে সেখানে পেমেন্ট করে দেবে। এবং এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন যে ডেট আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, সে রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি স্টার্ট, যেটা মেনলি 22 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, এবং পেমেন্ট হচ্ছে 22 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই 22 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনস তোমরা করতে পারবে। এটাই তোমাদের আপডেট ছিল এই রিগার্ডিং। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাদের জানাবে। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অনলাইন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট জানতে চাইছো। এই পেজটা ওপেন হয়েছে, এই পেজটা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ঠিক তার এই বাঁদিকে যে তোমার হচ্ছে বক্সটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা তোমরা অপশন পাবে, অনলাইন রিক্রুটমেন্ট, আবারও বলছি তোমরা এইটা ক্লিক করার পরের দিকে তোমরা অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশন তোমরা পাবে, এবং সেই অপশনটাতে ক্লিক করবে। এবং এটা কিন্তু ধীরে ধীরে করবে, কারণ এখানে অনেকগুলো এই যে এই পোর্শনে অনলাইন রিক্রুটমেন্ট রয়েছে। অনলাইন রিক্রুটমেন্টের পেজ ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দেখে নেবে, এবং এই পাশের যে অংশটা আছে সেটা তোমরা পড়ে নেবে। প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে, এই যে এই পোর্শনে হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ এই পোর্শনটা রেজিস্ট্রেশন, এবং তার পাশে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস। এগুলো করে তোমরা সমগ্র প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট করবে। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের জানাবে, আমরা তার অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্ক আছে সেটা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কি করবে অবশ্যই জেনে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিনে আরও অনেক আপডেট রয়েছে, সেই আপডেটগুলোর জন্য চ্যানেল কি করবে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, আগামী দিনে আরও অনেক আপডেট থাকছে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে।